वेलकम स्टूडेंट বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আই এম প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। নিচের শর্তসূচক উক্তির বিপরীত লেখো। যদি x প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু নাইন হয় তবে x ইকুয়াল টু ফোর হবে। দেখো, ধরে নিলাম দুটি উক্তি পি আর কিউ এইভাবে আছে যে যদি পি হয় তবে কিউ হবে। এর উল্টো উক্তি হবে যদি কিউ হয় তবে পি হবে। তাহলে এখানে ধরে নিলাম যদি x প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু নাইন হয় এটি পি, তবে x ইকুয়াল টু ফোর হবে এটি কিউ। তাহলে এর উল্টো দিকটা কি হবে? যদি x ইকুয়াল টু ফোর হয় তবে x প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু নাইন হবে। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।